বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সৌমিত্র মিশ্র, কলম্বিয়া এশিয়া হসপিটালের অর্থোপেডিক সার্জন। আমি আর্থ্রাইটিস সম্বন্ধে কিছু তথ্য আপনাদের আজকে জানাতে চাই। আর্থ্রাইটিস সাধারণত দু ধরনের হয়ে থাকে। এক ধরনের আর্থ্রাইটিস হচ্ছে বয়সজনিত আর্থ্রাইটিস, যেটা সকলেই তাদের জীবনকালের যে কোনো একটু বয়স অবস্থাতে অনুভব করে থাকেন। বয়স বাড়লে বয়সের সঙ্গে সঙ্গে জয়েন্টের ক্ষয় হয় এবং ক্ষয় থেকে আর্থ্রাইটিস ডেভেলপ করে। কারো কারো ক্ষেত্রে খুব বেশি দেখা দেয়, কারো কারো ক্ষেত্রে একটু কম হয়। কেউ কম বয়সে এটার সিমটম খুব বেশি অনুভব করেন, কেউ বেশি বয়সে এটা সিমটম অনুভব করেন। তবে বেশিরভাগ মানুষই এই ধরনের আর্থ্রাইটিস ভোগ করে থাকেন। এর কমন সমস্যা হচ্ছে ব্যথা, হাঁটতে চলতে অসুবিধে হওয়া, বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা। কমনলি আমাদের হাঁটুর জয়েন্ট, স্পাইনের জয়েন্ট, হিপ জয়েন্ট এবং হাতের জয়েন্ট এগুলো এফেক্ট করে থাকে। সকালে ঘুম থেকে উঠে ব্যথা খুব বেশি থাকে, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ব্যথা কমে যায়। সাবসিকুয়েন্টলি বা অ্যাক্টিভিটি থেকে আবার আস্তে আস্তে ব্যথা কমে যায়। রেগুলার ব্যথা হলে অর্থোপেডিক সার্জেনের সঙ্গে পরামর্শ করবেন। ইউজুয়ালি অ্যাফেক্টেড জয়েন্টের একটা এক্সরে করতে হয় এবং সেই এক্সরে দেখে আপনাকে ডাক্তারবাবু আপনার চিকিৎসার পদ্ধতি বা বলে দেবেন। প্রাথমিক চিকিৎসা হলো এক্সারসাইজ, ফিজিওথেরাপিস্টের পরামর্শে কিছু এক্সারসাইজ করতে হয়। জয়েন্ট যদি ব্যথা হয়, ফুলে যায়, বরফের সেঁক দিলে আরাম পাবেন এবং ডাক্তারের পরামর্শে কিছু ব্যথার ওষুধ খেলে সাময়িক উপকার হবে। কিন্তু লং টার্ম চিকিৎসা এক্সারসাইজই একমাত্র জিনিস যেটা আপনাকে হেল্প করবে। এছাড়া অস্টিওআর্থ্রাইটিস ছাড়া আরেক ধরনের আর্থ্রাইটিস হয়, যেটা আমাদের একটু কম বয়স থেকে হতে পারে এবং সেটা খানিকটা জেনেটিক্যালি ডিপেন্ডেন্ট বা মডিফাইড, সেটাকে আমরা বলি যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস। এই ধরনের আর্থ্রাইটিস ইউজুয়ালি আমাদের জিন ঘটিত কারণে বা আমাদের ইমিউনিটির কিছু পরিবর্তনের কারণে হয়ে থাকে। এই ধরনের আর্থ্রাইটিস কম বয়সে এফেক্ট করে এবং অনেকগুলো জয়েন্টকে একসাথে এফেক্ট করে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে শরীরের ছোটো ছোটো জয়েন্টকে খুব বেশি এফেক্ট করে। এর জন্য কিন্তু আলাদা ধরনের চিকিৎসা আছে, এর জন্য আপনাকে রিউমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং সেই পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধপত্র খেতে হবে এবং এর কিন্তু লং টার্ম চিকিৎসার প্রয়োজন। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইমেল করে আমাদের জানান এবং আমরা সেই প্রশ্নের উত্তর আপনাদের সরাসরি জানিয়ে দেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ।